হাজির লোক ভালো আছেন তো? তাইলে যে সবার এই ভাতারকে আমি ছাড়িয়ে দিচ্ছি, তাহলে আমাকে তো বের কেলাবে। কিন্তু আমাকে একদিকে একদিকে কিন্তু ভালো করছি, কেন নিশ্চয় স্বামীদের কিছু ফল্ট আছে, তার জন্য বলছি ভাতারের ভাত খাবো না মা। হয় মেয়েকে জোর করে বলছে তুই বিড়ি বাঁধ, তোর বিড়ি বাঁধা কামাই আমি গাঁজা খাবো, ফল না থাকলে তো কিছু হয় না। আবার কোনো কোনো মেয়েকে বলছে তুই কিস্তিলে আমি মোটর সাইকেল কিনবো, দি কিস্তি লিচি দিয়ে স্বামী কেরালা যেছি, মেয়েটা আশাতে লিচি স্বামী আমার কেরালা গেল টাকা আনবি না, মনে ওই রুই গেঁচার মদ গিয়ে সারা করে দিয়ে বাড়ি চলে যাচ্ছে ঢন ঢন করে। আর মঙ্গলবার আর বুধবারে বউ তখন অন্য বাড়ি দিয়ে পালাইছি, কেন কিস্তি দিতে হবে কিস্তি দিতে হবে, এ হেসো না ফ্যাকা ফ্যাকা করি না। আর কিছুদিন পরে আমাদেরও বউ জানলা দিয়ে পালিয়ে যাবে, কেন আমার হয়ে যাবে টুম্পা। তা যাক বন্ধুগণ, তা তুই ভাত তারের ভাত শুনে তুই কি করবি? তুই খালি বইয়ের ভাত, বইয়ের ভাত করবি। তাই গৌরসুন্দর অপেরার তরফ থেকে আমার মুসলমান ভাই দেখে আসসালামু আলাইকুম, হিন্দু দাদাকে নমস্কার, ছোট ছোট ভাই বোনদাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তাই বাঙালির ছেলে বাংলা গান দিয়ে শুরু করা উচিত, কেন আমরা যেখানেই যাই উড়িষ্যা বম্বে দিল্লি জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা হিমাচল প্রদেশ গাজিয়াবাদ হরিয়ানা, যদি আমাদের বাংলা ভাত যদি পেটে না পড়ে আমাদের ঘুম হয় না, যতই আমরা রাজভোগ সীতাভোগ যাই খাই না কেন। তাই একটা মায়ের গান দিয়ে শুরু করছি, কেন মা হচ্ছে আল্লাহর দ্বিতীয় ধাপ। কি হইল? হ্যাঁ এটা ভাত আর ভাত লে, তাহলে আর সংসার চলবি বলছ? হাগ এ কি ভাত আর ভাত বুঝলু, এ সংসার আর থাকবে না তো। তা মা হচ্ছে আল্লাহ দ্বিতীয় ধাপ। অনেকজনের এই মেলাতে ঝগড়া হলো, কিসের ঝগড়া? কেউ একটা ভালো থালা পছন্দ করেছে, তার স্বামী কিনে দিতে পারেনি, দিয়ে বলছে না মনে ঢং একা মাইনাই যে মাইনা একটা থালা কিনে দিতে পারলি না, অনেকজন একটা মালা কিনে দেয়নি, অনেকজনের সাথে ঝগড়া হয়ে আছে। ওটা রাতে ভাত খেতে যাই রাগ হবে, এখন আর হবে না। তাই যা ছিল ক্যাশ পকেটে বইয়ের কাছে শেষ, আর মা বলবে বাবা মুখ হাত পা ধুয়ে নে দুটো খা। বউ তো রাগ মানাবে না, মা তো মানাবে। তাই মায়ের গান দিয়ে শুরু করছি। গরিবে ধরেছে মা, পেয়ে কত যন্ত্রণা, দেখাইল কত শক্তি বলে দুনিয়া, তবু কেন মায়ের চোখে কেন চোখে যা
দুনিয়ায় তবু কেন আয় চোখে যা Don't be a